2024 সালে যে স্কোয়াড ছিল আইপিএল এর দলগুলোর সেই স্কোয়াড থেকে সর্বোচ্চ 6 জন ক্রিকেটারকে ধরে রেখে বাকিদেরকে ছেড়ে দিয়ে 2025 সালের মেগা নিলাম থেকে স্কোয়াড সাজাতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। এর মধ্যে রিটেইন করা ক্রিকেটারদের তালিকাও চূড়ান্ত করেছে দলগুলো। 2025 সালের আইপিএল এর মেগা নিলাম অনুষ্ঠিত হবে নভেম্বরের 24 ও 25 তারিখ। এবারের আইপিএল এর মেগা নিলামে দল পাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের, যেটা হতে পারে সর্বোচ্চ সংখ্যক। তাদের মধ্যে অন্যতম নাহিদ রানা। বল হাতে গতির ঝড় তুলে এরই মধ্যে দেশের ক্রিকেট তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেও স্বীকৃতি লাভ করেছেন নাহিদ। ঘন্টায় সর্বোচ্চ প্রায় 157 কিলোমিটার বেগে বল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন নাহিদ রাওয়ালপিন্ডি টেস্টে। এরপর ভারতের বিপক্ষে ভারতের মাটিতেও গতির ঝড় তুলেছেন নাহিদ রানা। বাংলাদেশ ভারত টেস্ট চলাকালীন সময়ে নাহিদ রানাকে নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবর ছিল আইপিএলে এমন গতিময় পেসারকেই পছন্দ করে ফ্র্যাঞ্চাইজিগুলো। ভারতের বেশ কয়েকজন সাংবাদিক নাহিদ রানারই 2025 সালের আইপিএল এর মেগা নিলাম থেকে দল পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল। গতিকে বেশ প্রাধান্য দেয়া হয় আইপিএলে, এমনটাই মন্তব্য ছিল তাদের। তাই ধারণা করা হচ্ছে 2025 সালের আইপিএলে বাংলাদেশের তরুণ এই স্পিড স্টারকে দলে নেওয়ার চেষ্টা করবে আইপিএল এর বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তালিকায় থাকতে পারে জাসপ্রীত বুমরার মুম্বাই ইন্ডিয়ান্স, থাকতে পারে রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স কিংবা হায়দরাবাদের মতো দলগুলো। কারণ ব্রিটেনে যে ক্রিকেটারদের তারা ধরে রেখেছে হাতে, নিলামের জন্য খুব বেশি সংখ্যক টাকা নেই তাদের। ভিত্তিমূল্য 50 লাখ রুপি হতে পারে নাহিদ রানার। অল্প মূল্যে চমৎকার কার্যকরী ক্রিকেটারকে তাই দলে ভেড়ানোই তাদের লক্ষ্য হবে নিলামে।